খবর কেনে কোয়া অলপ গরম লাগিছে না হয় হয় গরম লাগিছে কিমান দেরি পা আছে এক ঘন্টার উপর হলছে লয় এটু মাইক বন্ধ কর গরম তো তো লাগিছে তথাপি তো তো বিজেপিক জিকাবো লাগিব লাগিব নে নাই শ্যামজিতক জিকাবো লাগিব নে নাই কষ্ট হলেও জিকাব লাগিব হয় না হয়তো তা মূল লগত কব ভারত মাতা কে ভারত মাতা কে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি শ্যামজিত রাভা শ্যামজিত রাভা টঙ্কেশ্বর রাভা টঙ্কেশ্বর রাভা এতিয়াই ভাল লাগিছে আমার লগত রামেশ্বর তেলিও আহিছে আমার দিল্লিত তেও মন্ত্রী হয় না তেওর কারণে একটা হাত চাপড়ি বজায় দিয়ক সবে এতিয়ালৈকে অসমত আমার প্রথম পর্যায়ের নির্বাচন হয়ে গেল ও এফালেও আছে মানে দেখাই নাই নমস্কার দেয় সবক ভাল না খবর অলপ এফালে অলপ ঠান্ডা আছে নাকি এতিয়া আমার ও বাপরে গাড়ির উপর তো দেখুন ইটার উপর তো নমস্কার দেই এই ইটার উপর থাকা কেটাক নমস্কার দিছ ভাগিন কেটা আছ ভাগিন আছ বুলেট কিমান আছ বুলেট বুলেট ঠিক আছে এতিয়া শুনিবি সব কম বুলেট টুলেট সব কম আজি হব এতিয়া প্রথম পর্যায়ের ইলেকশন হয়ে গেল একটা কাম করছেন এখন মই অলপ পজ দিছো রক এই বাইদেউ ফটো তুলি আছে মোর আ দে মই পজ দিছো অলপ আগত আহি বহিব ইচ্ছা আছে নেকি বাইদেউ আগত 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 খালি বহিবি দে কিন্তু থিয় হয়ে নাথকিবি নালে আ বহ এই বাইদেউ পুলিশ না তয়ো শুন বাবা আহ বহ দে হব গ্যালারি ফুল আহ এতিয়া আর গ্যালারির জায়গা নাই হব আচ্ছা এতিয়া মই আপনার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পিছফালে সাংবাদিক বিলাক আছে এখানে বহি দেখবি হ্যাঁ মাই হব আচ্ছা এটা সঁচা কথা কোন শ্যামজিৎ জিকিব নে একদম মনের পর কান্ড্রেড পার্সেন্ট এটাই ভাল লাগছে আচ্ছা এ হব ভলেন্টিয়ার না লাগে দে মাইক সকল নিজে করব এতিয়া মোক এটা কথা কক আমার দুধনৈ সমষ্টিত কিমান মহিলায় অরুণোদয় পালে আচ্ছা কিমানে পাওয়া নাই তো কক আচ্ছা অরুণোদয় আসনিটোর নাম শুনিছে নাই নাম শুনিছো কিন্তু পাওয়া নাই হয় নে অরুণোদয় আসনিত কি হয় অরুণোদয় আসনিত আমার দুখিয়া মহিলার পরিয়ালত প্রতি মাহত
830 টকা ব্যাংকৰ একাউণ্টত আহে হয়নে জুয়া কালিও আমাৰ মহিলাসকলৰ ব্যাংক একাউণ্টত 830 টকা আহিছে কিন্তু বহুত আসনিতৰ নাম শুনিছে পোৱা নাই নুপুৱা বিলাকৰ অল মনটো বেয়া লাগে আৰু হয়নে আচ্ছা এতিয়া এটা কথা আমি বুজিব লাগিব যে কোভিডৰ সময়ত অরুণোদয় আহিলে গটিকে যিমান মহিলাক আমি দিব লাগিছিল সিমানক আমি দিব পৰা নাই এতিয়া এই ইলেকশনৰ পিছত আমাৰ যিমান দুধনৈ সমষ্টিৰ দুখীয়া মহিলাৰ পৰিয়াল আছে আৰু অকল দুখীয়া নহয় নিম্ন মধ্যবিত্ত তাৰ মানে কি ধনীও নহয় দুখীয়াও নহয় মাজে মাজে এই দুই পৰিয়ালৰ যিমান মহিলা আছে সকলোকে আমি অরুণোদয় দিয়াৰ ব্যৱস্থা কৰিম অরুণোদয় আসনি মই কেনেকে কলো যে 830 টকা ব্যাংকৰ একাউণ্টত নিজে নিজে আহে কতো যাব নালাগে এইবার এই অরুণোদয়টো 830 টকাৰ পৰা লাহেকৈ এইটো আমি মাহত 3000 টকা কৰি এতিয়া চক এতিয়া মই দুধনৈ ৰখমাই শুনিল দুধনৈ আমাৰ দুধনৈ মাইসকলৰ আগত মই দুটা কথা কলো কিন্তু এটা হল যি পৰিয়ালত অরুণোদয় পোৱা নাই সেই পৰিয়ালত অরুণোদয় পাব আৰু অকল পোৱা নহয় 830 টকাৰ জাগাত অরুণোদয় 3000 টকা হব অলপ শুনি ভাল লাগছে না অলপ ভাল লাগছে নাই কচোন শুনি আৰু হৈ গলেতো আৰু ভাল লাগিব আকৌ এবাৰ মোদী চৰকাৰ হয় নহয় লাগিব ভাল লাগিব আচ্ছা এতিয়া মই আৰু এটা ভাল লগা কথা কওঁ বহি বহি শুনিবি এই বাইদেউ তহঁত কেইটা উঠিলে সাংবাদিকখিনি খং উঠিব আকৌ তহঁতি বহি থাকিবি ঠিক আছে যেতিয়া থিয়েটাৰ হয় ফাৰ্ষ্ট ক্লাছত বহা মানুহ বহি থাকে গেলাৰী দে ফুটি হয় হয়নে এটা আমাৰ ইয়াত ফাৰ্ষ্ট ক্লাছত ফুটি বেছি হৈ আছে আচ্ছা দ্বিতীয়তে মই শুনিছো যে আমাৰ দুধনৈ সমষ্টিত বহুত মহিলাই বন্ধনৰ লোন লৈছে হয় নেকি কথা কিয় ললি মানে কিমানে ললি কচোন মাইহঁত 1,80,000 1.5 লাখ হয় না এই যেতিয়া বন্ধনৰ লোন লওঁ পইচা ঘূৰাই নিদিলে এজেণ্টটো একদম ঘৰক লাগি খেদি আহে আহেনে আৰু যেতিয়ালৈকে টকাটো সপ্তাহত ঘূৰাই নিদিওঁ একদম হুলস্থুল হৈ থাকে হয় না ঘৰত হয় না কিমানে ললি সঁচা কথা কচোন কিমানৰ আছে বন্ধনৰ লোন মাত্ৰ একেজনী সেইফালে নাই আৰু নাই নাই আছে মোটামুটি সবরে আছে হয়নে এতিয়া এই বন্ধনৰ লোনটো থাকাক লাগি আমাৰ মহিলাৰ শান্তি নাই মিটিঙত আহিলেও চিন্তা হৈ থাকে আকৌ বা লোনটো ঘূৰাই দিব নোৱাৰিলে এজেণ্টৰ কি হ'ব ই হাত পাতে সি হাক পাতে এইটো লৈ আমাৰ গোটেই সমাজত অশান্তি হৈ আছে এতিয়া মই হিচাপ কৰিলো ধুবুৰীৰ পৰা শদিয়ালৈকে আমাৰ মহিলাসকলে 12,000 কোটি টকা লোন লৈছে আৰু ঘূৰাই দিবতো নৰে এগলা হুলস্থুল সেইকাৰণে এইবাৰ আমি সিদ্ধান্ত লৈছো যে এই বন্ধনৰ লোনটো চৰকাৰে ঘূৰাই দিব মহিলাসকলে ঘূৰাই দিব নালাগে
চা নাসি আছে চা কিন্তু ভবিষ্যতে এনেকে মিটিং পাতি আমি সার্টিফিকেট দি দিম যে লোন মুক্তি কিন্তু দ্বিতীয়বার আর লোন নলবি দে মাইহত হব এইটো এটা জাল হয় সোমাই থাকলে সোমাই যাব লাগে উলাই আহিব নরি হয়নে গতিকে এইবার কাবার দেড় লাখ আছে পানী গ্লাস কাবার দেড় লাখ আছে কাবার এক লাখ আছে কাবার চল্লিশ হাজার আছে কাবার আশি হাজার আছে এই লোনটো আমি মারি দিম তার পিছত আর আপনাদের লোন নলব কারণ দ্বিতীয়বার তো আর সরকারে মারি নিদিব হব তিন নম্বর আমার যে মহিলার আত্মসহায়ক গোট আমি পাতো জীবিকা সখীবিলাকে যে করে হয়নে দুধনৈত আছে না নাই এই জীবিকা সখী বাইদেউবিলাকে গ্রুপ বনায় হিসাব নিকাশ করে করার পিছত পঁচিশ হাজার আমি রিভলভিং ফান্ড পাও আর ব্যাংকে লোন দিয়ে হয়নে এইবার ব্যাংকর পর যে লোন পাম লোন পাম কিন্তু সরকারের পড়া ডাইরেক্টলি এক লাখ আর দুই লাখ টোটাল তিন লাখ টাকা আমি গ্রুপ বিলাকক দি হল চারি নম্বর মই কৈ আছো মহিলার কথা তই কিয় মোক জিন্দাবাদ দি আছো এই এটা বুলেটত তই জিন্দাবাদ দে দ্বিতীয়তে লোন লৈ আছে মহিলায় চিঞৰি আছে সি তার মানে নামত লোন লয় মহিলায় লোন তো খাই দিয়া ঘরের মতা বিলাকে হয়নে এতিয়া বিনামূলীয়া আমি চাউল পাও মই শুনিছো দুধনৈ সমষ্টিত কাবার কাবার রেশন কার্ড নাই হয়নে যিখিনি মানুহৰ রেশন কার্ড নাই আমি রেশন কার্ড দি দিম এতিয়া পঁয়ত্রিশ কেজি চাউল আমি বিনামূলীয়া পাও এজেন্টে কাটকুট করিলেও ত্রিশ কেজি ঘরত আহে বিশ টকাকৈ হলে ছয়শ টকা অরুণোদয় তিনি হাজার টকা তিনি হাজার ছয়শ টকা কলেজত এডমিশন ফিজ ফ্রি কিতাব ফ্রি বৃদ্ধ পেনশন ঘরত আহে বিধবা পেনশন ঘরত আহে এতিয়া এইখিনি হল বিজেপি সরকার কংগ্রেসে আমাক কি দিছিলে লুঙি ধুতি সূতা কম্বল হয়নে হয় আর কি দিয়ে পাঁচ বছরের মূরত একবার তার মানে লুঙি ধুতি কম্বল সূতা চারিটা যোগ করিলে হয় এক হাজার টাকা হয়নে এতিয়া এক হাজার টাকা পাঁচ বছর বিজেপি সরকারের দিনত বিনামূলীয়া চাউল অরুণোদয় মাহত পাঁচ বছরত এক হাজার মাহত তিনি হাজার ছয়শ লগত বন্ধন নাই বন্ধনের পর মাফ কলেজত এডমিশন নাই আত্মসহায়ক গোটত এক লাখ আর দুই লাখ ভাল লাগছে কি নাই হয়নে এতিয়া এইবার আমার ছোৱালীবিলাকক আমি স্কুটি দিছিল কেতিয়া দিছো যেতিয়া হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিভিশন পাইছে এইবার আমি ঠিক করছো যে ডিগ্রি আর ইউনিভার্সিটির যাওয়া ছোৱালীকো আমি স্কুটি দিম এটা লড়াবিলাকে কব বুলেট হয় না বুলেটর কালার কি হব কালার কি বুলেটর ব্ল্যাক রেড ইয়াতে ব্ল্যাক তো বেশি ভাল পায় নেকি দুধনৈ টঙ্কেশ্বর ব্ল্যাকর ডিমান্ড বেশি এতিয়া মোর কথা হল মই ব্ল্যাকও নিদিও রেডও নিদিও মোটরসাইকেলের কালার তো দিম বিজেপি কালার
বিজেপি কালার কিয় দিম মোর মোটরসাইকেল খন দিউতে এটা কন্ডিশনত দিম যে মোটরসাইকেলর পিছফালে মাক আৰু ভনিয়ে গুটপা পাইব হেতু বস্তু উঠবা নরে কান পড়া লড়াক মোটরসাইকেল দিম যদি পড়া লড়াই পিছফালে সেইটো উঠাই লয় কলেজ যাব উত্তরে আপা আপি যাব দক্ষিণে হয় না সেখানে বিজেপি কালার হলে গম পাম আরো যে ইয়াতে আরো সেইটো নহব আরো নহলে সব মাক বাপেকে কব এই হিমন্ত আমার চলিকিটাক বেয়া করে দিলে হয় না আচ্ছা স্কুটি হল মোটরসাইকেল হল তেল কত পাম ভরাব হেতুটো এটা লেথা হয় না আচ্ছা তেল ভরক নরভরক স্কুটি আহক না হক মোটরসাইকেল থাকক না থাকক আজি যে দুধনৈ কলেজত আমাৰ লৰাবিলাক পঢ়ে মই মাজতে আহিছিলোঁ দুধনৈতে হেলিকপ্টাৰ নামাইছিলোঁ ঘৰৰ পৰা অহা যোৱা কৰোঁতে আমি পইচা দিব লাগে নে নাই টেম্পুত বাছত দিব লাগে নে নাই লৰা ছোৱালীক এখন পৰঠা এটা চাহ খাব আকৌ এক্সট্ৰাকৈ ত্ৰিশ পঁচিশ টকা দিব লাগে নে নাই এই মাক বাপেকে টকা ক'ৰ পৰা পাব হাজিৰা কৰিব লাগিব হাজিৰা কৰিও দুটা যদি ল'ৰা কলেজত পঢ়ে কেনেকে ভাড়া দিব ইমানটো হাজিৰাও নাপায় সেইকাৰণে এইবাৰ মই ঠিক কৰিছোঁ কি এক কিলোমিটাৰ বা দুই কিলোমিটাৰ দূৰত যদি কলেজ আছে কলেজত অহা যোৱা কৰাৰ কাৰণে ল'ৰা ছোৱালীক আমি ডেইলি একশ টকা দিম তেতিয়া হ'ল কি এডমিশ্যন ফিজ ফ্ৰী কিতাপো ফ্ৰী কলেজত যাবৰ কাৰণেও দেউতাক মাকে চিন্তা কৰিব নালাগে আকৌ ঘৰত অৰুণোদয় আহি আছে বন্ধনৰ পৰাও মুক্তি চাউলো বিনামূলীয়া অলপ মনটো ভাল লাগিব নে নাই সমাজখন আগবাঢ়ি যাব নে নাই এতিয়া কওকচোন এইখিনি কাম দীপক ৰাভাই কৰিব পাৰিব নেকি নিৰ্দলীয় নিৰ্দলীয় পাৰিব কংগ্ৰেছে পাৰিব কোনে পাৰিব মোদী আৰু বিজেপি হয়নে কাৰণ আমিতো আগত কৰিছোঁ আঠশ ত্ৰিশটো দিলোঁৱেই চাউলটো দিলোঁৱেই কলেজতো এডমিশ্যন ফ্ৰী দিলোঁৱেই কিতাপৰ নামততো একাউণ্টত ডেৰ হাজাৰ টকা আহিছেই তাৰমানে কংগ্ৰেছৰ ধুতি লুঙি কম্বলৰ জাগাত আমি বিনা পইচাৰ চাউল দিলোঁ আঠশ ত্ৰিশ টকা অৰুণোদয় আহিছে চাৰি লাখ ল'ৰা ছোৱালীয়ে কলেজত এডমিশ্যন ল'লেই তাৰমানে আমিতো কাম আৰম্ভ কৰিলোৱেই গাড়ীটো চলিলেই খালি ষাঠিৰ জাগাত যেনিবা এতিয়া একশ বিশ স্পীড লগাব লাগিব কিন্তু গাড়ীটো চলি গ'ল অলৰেডি হয়নে নহয় সেইকাৰণে এই কামবিলাক যদি আমি কৰিব লাগে আমি কাক ভোট দিব লাগিব পদুমৰ ছবিত হয়নে এতিয়া ইলেকশ্যন হলে দহটা কথা কৈ মাথা বেয়া কৰা মানুহ বহুত আহে ঠিক আছে এতিয়া আপোনালোকে কওক কভিড বুলি এটা বেমাৰ আছে নে নাই মাস্ক কিয় পিন্ধা নাই আপোনালোকে কিয় পিন্ধা নাই এটা উত্তৰটো নাই আৰু পিন্ধা নাই আৰু হয় নহয় উত্তৰ আছে নেকি এই টংকেশ্বৰে কিয় পিন্ধা নাই শ্যামজিতেও পিন্ধা নাই তাৰ মানে কি এই কথাটো মই চিন্তা কৰোঁ কিয় মানুহে মাস্ক নিপিন্ধে এদিন ডিব্ৰুগড়ত এটা ল'ৰাক মই ধৰিলোঁ এই বাবা তই মাস্ক কিয় পিন্ধা নাই অসমততো তিনি হাজাৰ মানুহ মৰিছে আজিও মানুহ মৰিয়ে আছে ভাৰতৰ বাহিৰত বোলে দাদা আপুনি পিন্ধা নাই মই বোলো ঠিক আছে মই পিন্ধা নাই মই বাৰু কিবা ভেকচিন টেকচিন লৈছোঁ তই কিয় বাবা পিন্ধা নাই বোলে নহয় আমাৰ মা দেউতাই কৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মাই যেতিয়া পিন্ধা নাই তাৰমানে অসমত কভিড নাই আমিও পিন্ধিব নালাগে এইটোক কয় বিশ্বাস বুজি পালেনে
আজি মোৰ ওপৰত ভৰসা আছে মই যদি এতিয়া হাতত গ্লাভছ লগাই থাকো মাস্ক পিন্ধি থাকো লাহেকৈ মহিলাসকলেও এনেকুৱা আৰম্ভ কৰিব হয় না মই পিন্ধা নাই আপুনিও পিন্ধা নাই এটা কোনোবাই ভগৱান দেখিছে নেকি কিন্তু বিশ্বাস পৃথিৱীত বিশ্বাসৰ ওপৰত একো নাই কংগ্ৰেছে কি কয় যে আমি গ্যারেন্টি দিম কৈ আছে নে কিবা গ্যারেন্টি আনিছো গ্যারেন্টি আনিছো এতিয়া কওক গডরেজ কোম্পানীয়ে কেতিয়াবা গ্যারেন্টি দিয়ে নেকি টাটা কোম্পানীয়ে গ্যারেন্টি দিয়ে নেকি পৃথিৱীত যিমান ভাল কোম্পানী আছে কোনেও গ্যারেন্টি নিদিয়ে কাৰণ বিশ্বাস আছে কিন্তু যিমান খাতাৰা মালৰ কোম্পানী আছে সবে গ্যারেন্টি দিয়ে আৰু সিহঁতৰ মাল যেতিয়া কিনি আনিব মালটো বেয়া হোৱাৰ পিছত ফোন নম্বৰত ফোন ঘূৰাই থাকক কোনেও ফোন নুঠায় কিয় মালে খতৰা জানে আৰু হয়নে সেইকাৰণে কংগ্ৰেছৰ একচুৱেলি কংগ্ৰেছ পাৰ্টিটোৱে খতৰা হৈ গ'ল নচলে এতিয়া মোদীজী প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ আগত 500 টকা নোট একবিধ চলিছিলে এটা মোদীজী প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ পিছত সেই নোটটো আৰু নচলে এতিয়া হয়নে কাৰোবাৰ ঘৰত যদি ৰাখি থৈছে এইটো নোটেদি মাল বস্তু পাব নেকি যেনেকে পুৰণা 500 টকা নোটৰ কাম নাই তেনেকে আজিকালি ভাৰতত কংগ্ৰেছ পাৰ্টিৰো কোনো কাম নাই কংগ্ৰেছৰ নাম ললে গেলামাল দোকানত দোকানীয়ে 1 লিটাৰ মিঠাতেলো বাকী নিদিয়ে বোলে তহঁতৰ ক'তো চৰকাৰ নাই এতিয়া কংগ্ৰেছক ভোট দিয়াৰ কথা চিন্তা কৰি লাভ নাই এতিয়া কংগ্ৰেছ মানে কি সিও আকৌ কাৰ পিঠিত উঠিলে আজমলৰ পিঠি হয়নে সিদিনাখন গোলাঘাটত মনোনয়ন হৈছিলে হাতী এটা হাতীৰ পিঠিত উঠি গ'ল ৰকিবুল হুছেইন আকৌ এজন MP আছে তেওঁ উঠিলে ঘোঁৰাৰ পিঠিত তেতিয়া কংগ্ৰেছে ভাবিলে এটাই হাতীৰ এটাই ঘোঁৰাৰ গতিকে কংগ্ৰেছে ভাবিলে এবাৰ আমি গোটেইবিলাকে আজমলৰ পিঠিত উঠি দিওঁ যা চাৰা যি হ'ব হ'ব এই আজমল আৰু আমি আজমলে কি কৈ আছে যে চৰকাৰ আহিলে আমি মাদ্ৰাছা খুলিম এতিয়া আপোনালোকে কওক চাবোন কিনিলে টেক্স দিব লাগে টুথপেষ্ট কিনিলে টেক্স দিব লাগে চাউল কিনিলে টেক্স দিব লাগে আমাৰ টেক্সৰ টকা দি মাদ্ৰাছা হ'ব লাগে নে মেডিকেল কলেজ হ'ব লাগে মাদ্ৰাছা হ'ব লাগে নে কলেজ ইউনিভাৰ্চিটি হ'ব লাগে মোল্লা হ'ব লাগে নে ডাক্তৰ হ'ব লাগে গাঁৱত চকচোন আপোনালোকেও বুজি পায় কংগ্ৰেছী কেইটাই বুজি নাপায় কেনে মাল এইকেইটা ক'ৰ পৰা আহি ওলালে আজি আজমলে কি কৈ আছে যে মোদীজী প্ৰথম মোদী মোদীজীয়ে কি কৈ আছে বেটী বচাও বেটী পঢ়াও তাৰমানে ছোৱালীবিলাকক আমি মৰম কৰিব লাগে ডাঙৰ কৰিব লাগে ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ যি হয় আগুৱাই দিব লাগে কোনোবাই গান গাব কোনোবাই খেলিব হিমা দাসৰ নাম শুনিছে হয়নে নহয় ছোৱালীও ল'ৰাৰ সমানে আগুৱাই যাব পাৰে যদি সমাজে সমৰ্থন কৰে আৰু সময়ত বিয়াও হ'ব 2টা বাচ্চাও হ'ব 3টা বাচ্চাও হ'ব যি ধৰণৰ হ'ব হ'ব আজমলে কৈ আছে যে BJPয়ে কৈছে বেটী বচাও বেটী পঢ়াও কিন্তু মই কৈছোঁ যে আমাৰ মহিলাসকলে যিমান ইচ্ছা সিমান বাচ্চা জন্ম দিব লাগে এতিয়া আপোনালোকে কওকচোন মহিলা মানুহবিলাক কি বাচ্চা বনোৱা ফেক্টৰী নেকি হা এটা বাচ্চা জন্ম হ'বৰ কাৰণে 10 মাহ 10 দিন আমি মাৰ পেটৰ ভিতৰত থাকিব লাগিব যেতিয়া বাচ্চা হয় ডেলিভাৰী পেইন এইটো ল'ৰা মানুহে বুজি নাপায় কিমান পেইন হয় আৰু দুধনৈৰ দৰে জেগাত য'ত ডাক্তৰ নাৰ্ছৰ সংখ্যা কম তাততো জন্ম দিওঁতে বহুত মা মৰিছেও
আজিকালি কমিলে 108 108 অহাৰ পিছত কিন্তু আগত কিমান মা মৰি গৈছে এতিয়া লৰা মানুহৰ পেটত বাচ্চা নহয় আমি এইবোৰ দুখ নুবুজো এটা মই মাঝে মাঝে চিন্তা কৰোঁ যদি আল্লাহ ভগৱানে আজমলৰ পেটত এটা বাচ্চা জন্ম দিয়াই দিলেহেঁতেন তেতিয়া ই আৰু জীৱনত নকলেহেঁতেন যে বাচ্চা জন্ম দি থাক বুলি হয়নে আমাক লাগে কি ছোৱালী ডাঙৰ হওক ছোৱালী পঢ়ক কলেজত এডমিশ্যন লওক এটা স্কুটিখন চলাই ছোৱালীজনী কলেজত যায় দেখি ভাল লাগে নে নাই মনটো ভাল লাগে নহয় লাগিলে মোৰ ঘৰত পোৱাই নাই বেলেগ ছোৱালী এজনীও যেতিয়া স্কুটিখন চলাই যায় মনটো ভাল লাগে যে নহয় সমাজখন আগবাঢ়িছে আজি মোৰনো কি মোৰ ঘৰততো বন্ধনৰ লোন নাই কিন্তু সদায় যেতিয়া শুনো যে মানুহবিলাকে আজি নামঘৰত গৈও এই বন্ধনৰ কথাই পাতি থাকে হয়নে এতিয়া এইবিলাক কথা যদি আমি চিন্তা নকৰোঁ কোনে চিন্তা কৰিব আমি যদি ৰাইজৰ কথা চিন্তা নকৰোঁ আমাৰ সমাজৰ হয় কি আজমলে আমাৰ কথা চিন্তা কৰিব নেকি কওকচোন আজি আপোনালোকে সব জানে কংগ্ৰেছে আজমলৰ লগত লগ লাগি আমাক শেষ কৰি দিব মহিলা কলেজত নাব নাযাব আৰু ঘৰৰ বাচ্চা বনাই থকাই কাম হ'ব সেইকাৰণে ৰাইজ আপোনালোকক মোৰ অনুৰোধ থাকিব যে আমি সকলোৱে শ্যামজিৎ ৰাভাক পদুমত ভোট দিব লাগিব অসমত বিজেপি চৰকাৰ কৰিব লাগিব যাতে আমাৰ অৰুণোদয় আহে লোন আহে লোনৰ পৰা মুক্তি হওঁ স্কুটি আহে আৰু আটাইতকৈ ডাঙৰ কথা ল'ৰা ছোৱালীয়ে যাতে চাকৰি বাকৰি পায় এতিয়া ঘৰে ঘৰে মই চাকৰি দিব নোৱাৰোঁ কিন্তু এইবাৰ মই সব মিটিঙতে কৈছোঁ যেনেকৈ টেটত মই বহুত শিক্ষক নিযুক্তি দিলোঁ এইবাৰ আমি কৈছোঁ যে অহা এক বছৰৰ ভিতৰত আমি 1,00,000 নতুন ল'ৰা ছোৱালীক চৰকাৰী চাকৰি দিম পুলিচৰ ল'ৰাবিলাকে দৌৰি আছে টেটত পাছ কৰি আছে 39টা ডিপাৰ্টমেণ্ট আছে এই 39টা ডিপাৰ্টমেণ্টত আমি 1,00,000 চৰকাৰী চাকৰি এক বছৰত দিম এই চাকৰি পোৱা ল'ৰাবিলাকে আমাক টকা পইচা দিব নালাগে কংগ্ৰেছৰ দিনত এটা অংগনবাড়ীটো 1,00,000 টকা দিব লাগিছে আমাক এইবোৰ নালাগে সৰু সজাইত এপইণ্টমেণ্ট লেটাৰ আনিব গ'লে মিঠাইটো আমিয়ে খুৱাই দিম আমি নাখাওঁ খালি মোৰ এটা অনুৰোধ ল'ৰা ছোৱালীবিলাকে যাতে চাকৰি বাকৰি পায় মাক বাপেকক যাতে চাই আজিকালি এটা নতুন ফেশ্বন হৈছে যে চাকৰি বাকৰি পোৱাৰ পিছত ল'ৰা ছোৱালী কিছুমানে মাক বাপেকক নাচায় মন্দিৰত ভগৱান আছে নাই আমি নাজানো বিশ্বাস কিন্তু আগৰ পৰাই যোনে ভাগৱত পঢ়িছে সংস্কৃত পঢ়িছে সংস্কৃতিৰ বিষয়ে জানে ভাৰতৰ বিষয়ে জানে আমি সদায় মানি আহিছোঁ যে ঘৰত থকা দেউতা মায়ে হৈছে আমাৰ জীৱন্ত ভগৱান হয়নে গতিকে ল'ৰা ছোৱালীবিলাকে আমাক একো দিব নালাগে খালি দেউতাক মাকক চাওক সেইটোকে আমাক লাগে এতিয়া বিজেপিয়ে এখন আইন কৰিছে বহুত মানুহে নাজানে এটা ল'ৰাই যদি চাকৰি পায় 20,000 টকা যদি দৰমহা পায় বাপেক মাকক যদি নাচায় বাপেকে যদি অফিচত কমপ্লেইন দি দিয়ে দৰমহাৰ পৰা 3,000 টকা আমি দেউতাকক কাটি দি দিম প্ৰত্যেক মাহত 17,000 ল'ৰাই পাব 3,000 বাপেকে পাব এইবোৰ কাম আমি কৰিছোঁ কোনেও আগতে এইবিলাক কথা চিন্তা কৰা নাছিল কোনোবাই চিন্তা কৰিছিল নেকি যে কলেজত বিনামূলীয়া এডমিশ্যন হৈ যাওক বোলে স্কুটি হ'ব চিন্তা কৰিছিল নেকি বোলে অন্ততঃ চাউলখিনি ফ্ৰী পাওক দালি বালি যি হ'ব হ'ব এইবিলাক কোনোবা চৰকাৰে আগত চিন্তা কৰিছিল নেকি ইমান ৰাস্তা ঘাট হ'ল
দলং হল রাস্তা হল কেতিয়াবা অসমত ইমান কাম হৈছিল নেকি আদি যেতিয়া কোভিড হৈছিলে এই কোভিডৰ সময়ত আপোনাৰো ভয় লাগিছে মোৰো ভয় লাগিছে মোৰো মা আছে মোৰো লৰা ছোৱালী আছে মোৰো পত্নী আছে মোক কি কলে কোভিড যেতিয়া হল যোৱা বছৰ মাৰ্চত মই ৰাতিপুৱা ঘৰৰ পৰা ওলাব খোজো বোলে ওলাব নালাগে কাৰণ ঘৰত মা আছে নহয় যদি কোভিড লাগি আহে কিন্তু সেই সময়ত মোৰ মূৰত কি চিন্তা আছিলে যে মোৰ পৰিয়াল পৰিয়াল কিন্তু যদি মই নাযাওঁ ডাক্তৰবিলাকতো নাযাব মই যদি হস্পিটেলত নাযাওঁ ডাক্তৰবিলাকতো নাযাব মই যদি আই চি ইউৰ ভিতৰত নাযাওঁ ডাক্তৰেওতো ক'ব যে মই যোৱা বুলি কৈতো আচলতে নাযাব তেতিয়া মই কি কৰিছিলোঁ পৰিয়াল একফালে কিন্তু অসমৰ ৰাইজৰ বাবে হস্পিটালে হস্পিটালে দিনে ৰাতিয়ে আমি ঘূৰি ফুৰিছোঁ মোদীজিয়ে নৱেম্বৰ মাহলৈকে আমাক বিনামূলীয়া চাউল দিছিলে গেছৰ চিলিণ্ডাৰ তিনিটা দিছিলে আৰু মহিলাৰ বেংক একাউণ্টত 500-500কৈ দুবাৰ টকা দিছিলে কোনোবা কংগ্ৰেছে আমাক খবৰ কৰিছিল কোনোবা কংগ্ৰেছে আমাক চাইছিলে চাইছিলে তেতিয়া আপোনালোকে কওকচোন বিপদৰ দিনত আপোনালোকৰ লগত বিজেপি আছিল নে কংগ্ৰেছ আছিল বিজেপি আছিল নে কংগ্ৰেছ আছিল তেতিয়ালে ভোট কাক দিব লাগে তো আৰু কৈ লাভ নাই সবটো জানেই আচ্ছা এই যে দীপক উঠিছে সি কাৰ ভোট খাব কংগ্ৰেছৰ ভোটটো নাখায় আমাৰ বিজেপিৰ ভোটবিলাকে বিজেপিৰ মানুহবিলাকে তাৰমানে কংগ্ৰেছৰ পৰা সুপাৰি লৈ বিজেপিৰ ভোট কাটা কামটো কোনে কৰি আছে দীপক ৰাভাই কৰি আছে দীপক আৰু কংগ্ৰেছৰ এটা ইলু ইলু আই লাভ ইউ আই লাভ ইউ ৰাতি ৰাতি লগ লাগে বোলে তই কিমান ভোট খালি মই কিমান ভোট খালো হয়নে নহয় আজি দীপকক এটা ভোট দিয়া মানে সেইটো বিজেপিৰ খাতাৰ পৰা গ'ল নে নাই তারপর লাভ কার হল কংগ্রেসর হল না নাই তার মানে কংগ্রেস আর দীপক রাভার আই লাভ ইউ চলি আছে না নাই এটা ইমান কলু যে বাবা কে উঠিব লাগে আকো পিছত কিবা এটা করিবি আমি লগতে আছো বলে নয় উঠিম নির্দলীয় হলে উঠিম মানে পয়সা কত পাবি নির্দলীয় হব তো টাকা পয়সা লাগিব মুখে দিয়ে একো নামাতে তাৰমানে বেটাই কংগ্ৰেছৰ হয়নে নহয় সেইকাৰণে ৰাইজ কোনো নিৰ্দলীয় আৰু কংগ্ৰেছ আমি ভোট নিদিওঁ কাৰণ বিপদৰ দিনত আমাক মোদীয়ে চাইছে আজি অসমৰ কাৰণে আমাক বিজেপি লাগে আৰু অসমখনক ধৰি ৰাখিবৰ বাবে আমাৰ সভ্যতা সংস্কৃতিক ৰাখিবৰ বাবে আমাক বিজেপিক লাগে আৰু সেইকাৰণে সকলোকে মই অনুৰোধ কৰিম সকলোৱে যাতে জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে আমি যাতে সকলোৱে পদুম ফুলৰ ছবিত ভোট দি শ্যামজিৎ ৰাভাক আমি যাতে জয়যুক্ত কৰোঁ ইয়াতে আমাৰ এই অঞ্চলত কেইটামান সমস্যা আছে কৃষ্ণাই জিৰাঘাটত এখন আমাক কংক্ৰিটৰ দলং লাগে হয়নে লাগে নে নাই বনগাঁৱৰ চেনিমাৰী হস্পিটেল হাইস্কুল ভেটেনাৰী এইখিনি ঠিক লাগে এই যে মই ক'লোঁ কলেজত বহুত দূৰত যোৱা অহা কৰিলে বাছৰ ভাড়া দুখীয়া মানুহে দিব নোৱাৰে ঘৰৰ কাষতে এখন কলেজ হ'লে ভাল হয়নে নহয় হয়নে তাৰপিছত আমাৰ ইয়াতে ইলেক্ট্ৰিচিটি বনগাঁও আদিত আমাৰ ভাল ব্যৱস্থা হ'ব লাগে এইখন ৰাইজে মোক স্মাৰক পত্ৰ দিছে এই কামখিনি ইলেকশ্যনৰ পিছত সুন্দৰ কৰি মই নিজে দায়িত্ব লৈ কৰি দিম ঠিক আছে হ'ব গতিকে আমি সকলোৱে এইটো নিশ্চিত
যে আমি বিজেপিক জিকাম ঠিক আছে আমার ভোট পদুমত হব সব কনফার্ম খালি ইলেকশনের পিছত যেটা বন্ধন মাভ হব সিনান কিন্তু ঘরের পড়া পিঠা বনায় নিবিতে মো খাম কিন্তু চলিবিলাক কইছো চাকরি নিউতে মিঠাই না খাও তহতক মিঠাই খুয়াম কিন্তু বন্ধন খেলা শেষ হওয়ার পিছত মাইবিলাকৰ পৰা কিন্তু পিঠা খাম আৰু এটো ঘোষ বুলি ভাবিলেও ভাবিবি আৰু হবনে হব সেইটো খাম আৰু এটো ঘোষ বুলি নকবি আৰু হবনে ঠিক আছে দে এতিয়া আমি সকলোৱে মিলি মহিলাই উৰুলি আৰু পুৰুষে হাত চাপৰি এই দুইটা বজাই আমাৰ পশ্চিমৰ প্ৰাৰ্থী শেখ শাহ আলম আৰু দুটোই সমষ্টির প্রার্থী শ্যামজিৎ রাভাক আমি আশীর্বাদ দিম ঠিক আছে শ্যামজিৎ রাভা এইটো আপনাদের উরুলি মারক আর হাত চাপরি উরুলি আর হাত চাপরি আরো জোরে আরো জোরে আরো জোরে ভারত মাতা কে ভারত মাতা কে শ্যামজিৎ রাভা শ্যামজিৎ রাভা